বেগুন দিয়ে যদি বেগুনি হয়, মিষ্টি কুমড়া দিয়ে যদি কুমড়ানি হয়, তাহলে কোহি দিয়ে কোহিরানি হবে না কেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে কোহি, আমরা যেটাকে কোহি বলি। নিশ্চয়ই ফার্স্টের ছবিগুলো দেখে বুঝতে পেরে গেছেন যেটা কীরকম সবজি। এটা লতায় হয়, আগেই আমি ছবি দিয়ে দিয়েছি। তো আমি কোহিগুলো নিয়ে ভালো করে আঁচড়ে তারপরে এরকম গোল 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 পিস করে নিয়েছি। এখন এটা আপনাদের বেসিক্যালি আপনারা যেভাবে খেতে ইচ্ছা করে, তো আমি এটা বেগুনি টাইপের করব, সেজন্য আমি এটা গোল 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 করে ভেজে নিয়েছি। তো এখন আমি ভাজবো, আর এখানে আমি ময়নটা তৈরি করেছি পুরো পুরি চালের গুঁড়ো দিয়ে। তো আমি চুলোতে বসিয়ে দিলাম গরম তেল, তেলটা ভালো করে গরম করার পর আমি কোহিগুলো ভেজে নেব। তো যে মিশ্রণটা কোহি যে ভাজবো বেগুনির মতো করে, যে মিশ্রণটা আমি সেটার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণে একটু চিনি, যেটা স্বাদ বাড়ানোর জন্য। আর এটা আমি পুরোপুরি করেছি চালের গুঁড়ো আর বেসন দুইটা মিক্সড করে তারপরে আমি ময়দাটা তৈরি করেছি। তা আপনারা এভাবে খেয়ে দেখবেন, ময়দাটা অ্যাভয়েড করে আপনারা চালের গুঁড়োটা দিয়ে এটা খেয়ে দেখবেন, অনেক 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 সুস্বাদু এবং মুচমুচে একটা ভাব চলে আসে। আর এটা আপনারা বিকেলের নাস্তায় চায়ের সাথে বা কোনো অতিথি আপ্যায়নে এইটা মানে এই রেসিপিটা ইউজ করতে পারেন, কারণ এটা খুবই 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 মজাদার। আর আপনাদের মনে মনে এখনও অবশ্যই কোশ্চেন জাগছে যে এত মোটা মোটা কোহি এগুলো ভাজছে কীভাবে, এটা ভেতরে একটা সেদ্ধ হবে? নো প্রবলেম, এটা যখনই গরম ভাব লাগে সেটা এমনিতেই নরম, কিন্তু যখনই গরম একটা ভাব লাগে তখন এটা ভেতরটা হয়ে যায় সেদ্ধ। তো সেজন্য আমি একটু মোটা মোটা করেই নিয়েছি, বেশি পাতলা করলে এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওইটা নেতিয়ে গেলে তখন দেখতে সুন্দর লাগবে না। তো সেই জন্য আমি এরকম মোটা মোটা করে নিয়েছি। তো এখন এটা আমরা আস্তে আস্তে ভেজে নেব। আর হ্যাঁ, কোহিটা আমি ভালো করে এভাবে গোল গোল চাকচাক করে কেটে আমি কোহিটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবং ধুয়ে সামান্য পরিমাণে একটু লবণ মেখে নিয়েছিলাম কোহির গায়ে, যাতে কোহির ভিতরে এই ময়ানটা ছাড়াও কোহিটা যাতে একটু লবণ হয়। যদি আমি কোহিতে কোনো কিছু না দিই তাহলে দেখা যাবে যে ভিতরে কিছুই যাচ্ছে না, যেহেতু কোহিটা এত মোটা মোটা। তো সেই জন্য আমি একটু লবণ মেখে নিয়েছিলাম আগে থেকে, আর ভাজার মিনিমাম 5 মিনিট আগে আপনি লবণটা মেখে তারপর রেখে দেবেন। আর এই দেখুন, মাখার ফলে একটু জলও বের হয়েছে আর এরকম মোটা মোটা সাইজ করেছি। আপনারা এর চাইতে পাতলাও করতে পারেন, কিন্তু আমি আপনাদের বলবো যে পাতলা না করে এরকম মোটা মোটা করে ভাজলে সবচেয়ে বেশি মজা, এবং এটা যখন ভাজা হবে তখন এটা দেখতে যেরকম থাকবে খেতেও এরকম মজা লাগবে। মানে আপনি যখন কামড় দেবেন তখন প্রতি বাইটে বাইটে মনে হবে যে কোহিটা আপনার মুখে আসছে। তো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এরকম বাদামি বাদামি করে কোহিগুলো ভেজে নিয়েছি, এখন আমি উড়িয়ে ফেলবো। আর বাচ্চারা এটা তো খুবই পছন্দ করে, আমার কাছে খুবই মজা লাগে এই কোহি ভাজাটা। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং বেশি 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 করে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করুন, কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন ভিডিওগুলো তত আমার চ্যানেলটা তাড়াতাড়ি আপগ্রোয়িং হতে সাহায্য করবে। তো আমাকে নিশ্চয়ই এতটুকু সাহায্য করবেন আপনারা। তো অবশ্যই 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 আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা শেয়ার করুন। তো এক এক করে আমরা এরভাবে বাকি কোহিগুলোও ভেজে নেব, আর কোহির সাথে আমরা কাঁচামরিচ সচরাচর খেয়ে থাকি, কিন্তু যদি একটু ভিন্নতা আসে তাহলে কান্না মজা লাগে, কারণ আমাদের তো প্রতিনিয়তই চলছে জীবনযাত্রা। তো এর মধ্যে যদি একটু নতুনত্ব আসে তাহলে ক্ষতি কী? আমরা নতুনত্বকে বরণ করতে খুবই পছন্দ করি, কম বেশি সবাই আমরা এটা খুব পছন্দ করি। তা আমি সেজন্য কাঁচামরিচ নিয়েছি, যে কাঁচামরিচ আমরা ভাতের সাথে সচরাচর খেয়ে থাকি। যদি আমরা এই বেসন দিয়ে, বেসনগুলো দিয়ে আমরা এই কাঁচামরিচটা ভাজি তাহলে এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এবং মরিচের ঝালটা কম হয়ে যায়। কারণ যারা ঝাল বেশি পছন্দ করে না, আমি তাদেরকে বলবো যে আপনারা এভাবে মরিচ, অনেকে ঝাল পছন্দ করে না কিন্তু মরিচ খাওয়ার তাদের স্বাদ জাগেই, তো তখন সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনারা এভাবে বেসন দিয়ে মরিচটা ভেজে খাবেন, তাহলে আপনাদের কোনোই ঝাল লাগবে না, কিন্তু আরও টেস্টি এবং মজা পাবেন। আর আমি মরিচগুলোর ওরকম মাথাটা একটু কেটে দিয়েছি, কারণ মরিচের ভেতরটা ভালো করে ভাজার জন্য। তো আমি এভাবে বেসনের ডুবি চুবিয়ে চুবিয়ে
এক একটা ডুমু ডুমু করে আমি মরিচগুলো ভেজে নেব। তো আমি আমার বক্তব্য কথা যাই বলেন না কেন, আমি আজ এই পর্যন্তই শেষ করছি। আর আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আমি আশাবাদী যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্তই, আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, টাটা। আর হ্যাঁ, অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে থাকবেন, টাটা।